হাইলাকান্দি জেলা লালা উন্নয়নখণ্ডের অধীন নিজ বর্ণালপুর সর্বানন্দপুর জিপিতে প্রায় 11 লক্ষ টাকার কাজে দুর্নীতি হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ খোদ জিপির পঞ্চায়েত সদস্যদের। এ নিয়ে আজ জিপি অফিসে এক সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত সদস্য রিয়াজউদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, সদ্য স্থানান্তরিত হওয়া জিপি সচিব ই বীরেন সিং এবং জিপি সভাপতি জয়মতী রায় মিলে এই জিপির কনসিস্টেন্সি ফান্ড থেকে প্রায় 11 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ রাজ্যের প্রতিটি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে চেয়ার টেবিল আলমারি সহ অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য অর্থ মঞ্জুর করেছে, কিন্তু তৎকালীন জিপি সচিব ই বীরেন সিং ও সভাপতি জয়মতী রায় এই ফান্ড থেকে টাকা উঠিয়ে নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত জিপি অফিসের কোনো সরঞ্জাম ক্রয় করা হয়নি, এমনকি একটি চেয়ারও বাজার থেকে কেনা হয়নি। পঞ্চায়েত সদস্য রিয়াজউদ্দিন জানান, কনসিস্টেন্সি ফান্ড থেকে 3 মাস আগে সচিব ও সভাপতির যোগসাজশে জিপির পঞ্চায়েত সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ জিপির জনসাধারণকে অন্ধকারে রেখে লুটপাট করেছেন। এদিকে রিয়াজ আরও বলেন, আগামীকাল এ বিষয়ে তিনি লালা থানায় এক জনস্বার্থ মামলা করবেন সভাপতি এবং তৎকালীন সচিবের বিরুদ্ধে। তরঙ্গ টিভির প্রতিনিধি বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আমি নিজগুণাপুর সর্বানন্দপুর জিপির পঞ্চায়েত সদস্য, আমার নাম রিয়াজউদ্দিন লস্কর। আমার এখানে আমার আরেক ওয়ার্ড মেম্বার মোনাবাই এবং আমার নিজগুণাপুর সর্বানন্দপুর জিপির সর্বশ্রেণীর জনসাধারণ এখানে আসুন। বন্ধুগণ, আজকে আমার কনসিস্টেন্সি ফান্ডর পরা মানে 11 লক্ষ টাকা, আনুমানিক 11 লক্ষ টাকা উঠানি হয়েছে এই আমার নিজগুণাপুর সর্বানন্দপুর জিপির ফার্নিচারের বাবদ এবং জিপি অফিসও খাস করার লাগিয়া 11 লাখ টাকা উঠানি হয়েছে আজ থেকে 2 মাস আগে। কিন্তু আজকে আপনারা সরজমিনও দেখছেন জিপি অফিসর একটা ফার্নিচার নাই, চেয়ার নাই, কিচ্ছু নাই, সমস্ত টাকা জিপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারিয়ে সমস্ত টাকা আত্মসাত করছেন তারা। আমি আপনার জড়িয়তে এবং হাইলাকান্দি ডিসি স্যারর দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং আরেকটা কথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবে কইছেন, যেখানেও দুর্নীতি হয় এখানেও মানে লগে লগে এফআইআর করার লাগিয়া। আমি আজকে এখানে প্রেস মিট করছি, আগামীকালকে আমি এফআইআর করতে বাধ্য থাকবো, কারণ এখানেও দুর্নীতি কোনো অবস্থায় মানিয়ে নিতাম না। 11 লাখ টাকা আত্মসাত করছেন। হ্যাঁ, জিপি সভাপতি জয়মতী রায় এবং জিপি সেক্রেটারি ই বীরেন সিং কিছুদিন আগে আমরা এখান থেকে তাই ট্রান্সফার হয়েছেন, কিন্তু ট্রান্সফার হওয়া বড় কথা নয়, আমরা সই আছে এই টাকাটা তাই তুলছুন, তুলিয়া সম্পূর্ণ টাকা আত্মসাত করছেন 11 লক্ষ টাকা কনসিস্টেন্সি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার, ODTHT কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজবর্মন। হমারে ইয়াহ জো ফেসিলিটি হ্যাঁ, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যাঁ, দূসরা জো এসে বচ্চে হ্যাঁ জো আয়ু মে জাদা হো গে এডমিশন নেই লে সকতে, হাম উনকো পড়াকে সার্টিফিকেট দেকে উনকি ইচ্ছা অনুসার উনকে এডমিশন কে লিয়ে সার্টিফিকেট দেঙ্গে। তীসরা জো বচ্চে হ্যান্ডিক্যাপ হ্যাঁ উনকো ভি হাম মেডিকেল ট্রিটমেন্ট করাকে উনকা পার্সেন্টেজ নিকাল কে দেঙ্গে, আর এসে বচ্চে হ্যান্ডিক্যাপ জো ঘর ঘর মে যা করকে হমারে টিচার পড়াতে হ্যাঁ ও ভি সুবিধা ইয়াহ উপলব্ধ হ্যাঁ, আর CBSE ও সভা বোর্ড কে জিতনে ভি প্রবলেম হোঙ্গে জিতনে ভি সাবজেক্ট হোঙ্গে হাম উসকো আচ্ছি তরহ সে পড়ানে কি ইয়াহ কোশিশ করেঙ্গে, আর আপ লোগ হমারে ইয়াহ আইয়ে আর ইসকো কোঅপারেট করে সহায়ক বনে আর ইসকো আওয়ার দিন কো উজ্জ্বল করে। ধন্যবাদ।